Get lost. দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে 12ই জুলাই মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ মরিচিকা। ট্রেইলার প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে এই সিরিজটি। চরকির প্রচারণাও অনেকটাই সাড়া ফেলেছে এর দর্শক সংখ্যা বাড়াতে, সেই সাথে হু হু করে বাড়ছে চরকির সাবস্ক্রাইবার। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজটির গল্প এগিয়েছে একজন মডেলের মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে। তারকাবহুল এই সিরিজে অভিনয় করেছেন নিশো, মাহি, সিয়াম, জোভান সহ আরো অনেকে। এখানে নায়িকা চরিত্রে একজন থাকলেও তিন নায়ককে তিন রূপে সাজিয়েছেন পরিচালক। আমরা প্যান্ডেমিকের পরপরই শুটিং করেছি। নির্মাতা হিসেবে আমার এটা একটা আগ্রহের জায়গা যে দীর্ঘদিন এত বছর আগে টেলিভিশনে আসলে এই ধরনের কন্টেন্ট নির্মাণ করা হয় না, টেলিভিশনে এই ধরনের কন্টেন্ট নির্মাণে আগ্রহী হয়। তো একটা নির্মাণের ক্ষুধার্থের জায়গা থেকে আমরা ছিল এদিকে, আমাদের নির্মাতারা ঝোঁক বেশি এই কারণে। আমার ফেসবুকে ট্যাগ করতে প্রচুর প্রশংসা, চরকির কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখলাম যে তারা এই পরিমাণ সাবস্ক্রিপশন তারা আশা করেনি, যে পরিমাণ সাবস্ক্রিপশন তারা পেয়েছে এবং প্রচুর হিমশিম খাচ্ছে তারা এখন সাবস্ক্রিপশন সামলাতে। নিশোকে দর্শক বরাবরই নায়িকার বিপরীতে নায়ক চরিত্রে দেখে অভ্যস্ত, কিন্তু মরিচিকায় নিশো এসেছে ভিন্ন রূপে। নায়িকার বিপরীতে তাকে দেখা যাবে ভিলেন চরিত্রে। তোর একবারের জন্য মনে হয় না লাস্ট উপরে থেকে পাইপের উপরে কেন পড়লো? পুলিশের চরিত্রে সিয়ামও দেখিয়েছেন তার ট্যালেন্ট। ড্যাশিং হিরো থেকে সাধারণ পুলিশের চরিত্র সবটাই তার অভিনয় দক্ষতার আয়ত্তে আনতে সক্ষম তিনি। আমি আর এখানে থাকতে আমাদের পুলিশ বাহিনীর সদস্য অধিকাংশই কিন্তু ধরনের নর্মাল মানুষ, একদম সিংহানের মতো রক সব উড়িয়ে ফেলা মানুষজন কিন্তু পুলিশ বাহিনীতে নেই। আমরা সেই রিয়ালিটিতে আনতে চেয়েছি যাকে পারবে এবং সেই আনতে এটা 100% মরিচিকা মুক্তির সাথে সাথে দর্শকের এত সাড়া পেয়ে উচ্ছ্বসিত নির্মাতা ও কলাকুশলী সকলে। আমার এটা হচ্ছে যে এটা একটা সাকসেসফুল প্রজেক্ট হোক এবং প্রচুর মানুষ আগ্রহী হোক আমাদের দেশীয় প্ল্যাটফর্মের দিকে, এটাই আমার ইচ্ছা। দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে দেশীয় নির্মাতাদের সাথে দেশীয় শিল্পীদের সম্মিলনে এমন আয়োজন অব্যাহত থাকলে বিদেশিদের টেক্কা দেওয়া খুব কঠিন হবে না বলে মনে করছেন নেটিজেনরা। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।